নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজ শিবরাত্রি পুজো। এই শিবরাত্রি পুজো সাম্পুর থানার মধ্যে সবচেয়ে বড় শিবরাত্রি পুজো। দেউলির যুবক সংঘের তাদের পুজোর প্রস্তুতি আর তাদের পুজোর ইতিহাস আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি। তো শেষ পর্যন্ত দেখুন ফ্রেন্ডস, এমন ইতিহাস যে ইতিহাস হয়তো আপনাদের অনেকেরই জানা নেই, আজকে সব কিছু বিস্তারিত জানবো। তো ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, সো লেট স্টার্ট। ফ্রেন্ডস, এতক্ষণ দেখলাম পুজোর প্রস্তুতি, এবার দেখব পুজোর ইতিহাস। তো পুজোর ইতিহাস দেখব, আর সদস্যদের কাছ থেকে কিছু জানবো না, এটা হতেই পারে না। তো আমাদের কাছে আমি পেয়ে গেছি এমন কিছু দুজন সম্মানীয় ব্যক্তি, যেনারা এই ক্লাবের বড় কর্মকর্তা হিসাবে নিযুক্ত আছেন। তো ওনাদের কাছ থেকেই চলুন আমরা জেনে নিই।
তো স্যার আপনাদের নাম? আমার নাম মনীন্দ্র মণ্ডল, দেবলি যুবক সংঘের কোষাধ্যক্ষ। আর আপনার প্রফেশন মানে আপনি কি করেন? প্রাইমারি টিচার। বাহ, খুবই সুন্দর। আর স্যার আপনার? আমার নাম কেশব চক্রবর্তী, আমি কেরালে দেবলি যুবক সংঘের সম্পাদক। আর আপনি প্রফেশনে কি করেন স্যার? জ্যোতিষ, মানে জ্যোতিষ নিয়ে কাজ করেন। বাহ, খুবই ভালো। তো আমি আপনাদের কাছে একটু জানতে চাই যে আপনারা কত বছর এই যুবক সংঘের সঙ্গে যুক্ত আছেন? আজকে যুবক সংঘ 54 বছরে পড়লো, তাই তো? তো আপনারা কতদিন এই ক্লাবের সঙ্গে যুক্ত আছেন? জন্ম থেকেই বাবা থাকতো, তারপর আমরা আবার এসেছি। মানে তবু অ্যাপ্রক্স কতদিন হবে, মানে কত বছর আপনাদের? আমার এখন তো বয়স 40 বছর। 30-35 বছর আছেন। আর আপনি স্যার? আমার বয়স 56 বছর। 56 বছর মানে আমি খুব ছোট, জ্ঞান হওয়া থেকে সেই থেকে মোটামুটি দেবী যুবক সঙ্গে সাথে ছিলাম, সদস্য হতে পারিনি কিন্তু ছিলাম, এইখানেই থাকতাম। তারপরে মেলা টেলা এগুলো কিছু ছিল না, মেলা হয়েছে ধরুন 20-25 বছর বা 30 বছর ছোট করে মেলা হলো, কাঠের আছে ওইখানে ভাঙা ছিল কিছু, ওইটা ভরা হলো। বিদ্যুৎ যখন এলো তখন হচ্ছে যে দূর থেকে আমরা সিগন্যাল খুঁজে লাইন আনতাম, দিয়ে টাকা তার আগে হিসাবটার সাথে খুঁজে হতো। সদস্য হয়েছি মোটামুটি ধরুন 30-32 বছর বয়স থেকে। আচ্ছা, তখন থেকে সদস্য ক্লাব। এখন সম্পাদকে আছেন? প্রথমে কাকা ছিলেন সম্পাদক, বিচারবি করতেন, আচ্ছা স্যার, মানে এই প্রতিষ্ঠাটা যে হয়েছে, এত বড় একটা প্রতিষ্ঠান, আজকে এত বড় একটা পুজো আপনারা চালাচ্ছেন, তো এর একটা ইতিহাস আছে, পুরানো ইতিহাস। মানে কিভাবে হলো যে আপনাদের, ধরুন এটা একটা ক্লাব, তো আগে ক্লাব চালু হলো না, আগে পুজো শুরু করেছিল কেউ, মানে কোনো মানুষ সেখান থেকে শুরু হলো? হ্যাঁ, 4-5 বছর, 6 বছর মানে হওয়ার পর তারপর একটা ক্লাবের নাম দিয়ে ধীরে ধীরে এবার। আচ্ছা, যেনারা করেছিলেন ওনাদের একটু নাম যদি বলেন। নিমাই চক্রবর্তী বর্তমানে মারা গেছেন, বৈদ্য দাস, পরেশ নাথ, নিমাইচরণ নাথ, নন্দদুলা চক্রবর্তী। আচ্ছা, আর হচ্ছে রামমোহন মণ্ডল, পঞ্চানন চক্রবর্তী, অনিল মাঝি। আচ্ছা, ওনারা যখন এটা শুরু করেন তখন ওনারাও খুব ছোট অল্প, মানে এই পুজোটা প্রথম কোথা হয় এক্স্যাক্টলি, মানে কোন জায়গাটায় প্রথম পুজোটা শুরু হয়? দেউরিহাটে যে বাস স্ট্যান্ড আছে, হ্যাঁ, ওই বাস স্ট্যান্ডের ওখানে গৌরমানের ফল দোকানে দোকান ছিল, ও আচ্ছা, ইলেকট্রিক অফিস ছিল আমাদের, ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিস তারপর। আচ্ছা, মানে এখানে আগে ইলেকট্রিক অফিস ছিল, তার নিচে পুজোটা প্রথম চালু হয়। আর আপনাদের মানে ক্লাবটা কোথায় ছিল? তারপর ধীরে ধীরে বাস স্ট্যান্ড যেখানে ওই যেখানে বাস থামে, ওইখানে একটা খাদে ঢুকে আমাদের ক্লাবের পক্ষ থেকে দোকান, নিচে দোকান ঘর ভাড়ায় দিয়ে আমাদের উপরে ক্লাব। ও যাই হোক, মানে প্রথম প্রথম যখন মানে পুজোটা হতো, মানে কিরকম আলো কিংবা প্যান্ডেল কিভাবে হতো? দিলে ওটা জ্বলতো, খুব সুন্দর আলো জ্বলতো, যাত্রা হতো, বা ঠাকুর ঘরে লাইট ছিল, খুবই সুন্দর। নৌকার পালের যে মানে জল ঢেলে দমকল দিয়ে, জল ঢেলে পাইপ দিয়ে, অর্ধ ছিল, উনি মারা গেছেন, উনি তখন হচ্ছে গিয়ে জেনারেটরের মাধ্যমে আলো দিতে, মানে দিতেন আর কি। আচ্ছা, তারপরে কারেন্ট এসে গেল। আপনাদের মানে পূর্বপুরুষ এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন, তো ওনাদের নাম যদি একটু বলেন তাহলে খুবই খুশি হতো। আপনার বাবা ছিলেন, তাই তো? আপনার বাবার নামটা যদি বলতেন। লালমোহন মণ্ডল। আর আপনার স্যার? আমার নির্মল চক্রবর্তী আমার বাবার নাম। আর কাকা ছিলেন বলছিলেন? কাকা ছিলেন নিমাই চক্রবর্তী। আপনারও কাকা ছিলেন? আমার কাকা ছিলেন। নাম? কালীমোহন মণ্ডল। বাহ, মানে এখন আপাতত ওই যে পুরানো সদস্যরা কতজন বেঁচে আছে মনে হয় আপনাদের? 15 জনের মতো বেঁচে আছে। ওনারা আসেন, উপস্থিত হন, ওনাদের পরামর্শ নিয়ে আমরা করছি, ওনারা আমাদের পেছনে আছেন, ওনাদের পরামর্শ নিয়ে আমরা সব করি। আপনাদের টোটাল সদস্য সংখ্যা কত তাহলে? 95।
95 জন সবাই একজোট হয়ে কাজ করেন, বা খুবই সুন্দর। তাহলে এইভাবেই আপনারা এগিয়ে যাচ্ছেন, ভবিষ্যতে এই পুজোটাকে কিভাবে দেখতে চাইছেন? পুজোটাকে দেখতে চাচ্ছি বলতে, যেমন ধরুন আমাদের যে মেলাটা যেটা হয়, মেনলি মেলা আমাদের পূজাটা মানে ঐতিহ্যটা হচ্ছে আমাদের মেলা, এই আশপাশের মধ্যে একটা নাম করা মেলা। আচ্ছা, মেলার যে জায়গাটা ওই জায়গাটা আমাদের নয়। হ্যাঁ হ্যাঁ, এবার ঘোষবাবুদের আমাদের দেবী ঘোষবাবু পরেশচন্দ্র ঘোষ উনি মারা গেছেন, ওনার ছেলে প্রসেনজিৎ ঘোষ, ওনারা আমাদের একটা মৌখিক একটা অনুমতি দেয়, আমাদের একটা 14-15 শতকে একটা জায়গা দিয়েছেন, ওইখানে আমরা একটা ক্লাব প্রতিষ্ঠিত করেছি, আমাদের এখন ক্লাবটা বর্তমান আছে এখানে। আচ্ছা, এবং ওনাদের একটা মৌখিক অনুমতি নিয়ে আমরা মেলাটা বসাচ্ছি। আর এই যে জায়গাটা, যেখানটা মণ্ডপটা আছে ঠাকুর মণ্ডপটা, এটা আমরা প্রথম দিকেই এটা আমাদের ক্লাবের দখলেই আছে, ক্লাব পুজো করছে। আর এটা তো আপনার বাড়ির একবার বাখুলেই। হ্যাঁ, আমার বাড়ির সাথে একবার বলতে পারি। তো এই পুজোটা আপনারা মানে এই মেলাটাকে নিয়েই ভবিষ্যতে আরো কিছু করতে চাইছেন? আমরা ওই একটা পার্মানেন্ট একটা জায়গা বা একটা যদি সুযোগ আসে কিনে নিতে চাচ্ছেন, দিয়ে এই মেলাটা সবসময়ের জন্য হওয়ার যাতে হয়, এরকম কিছু ভেবেছেন যে আমি আরো বড় করবো? পরিকল্পনা আছে আমাদের আরো। আচ্ছা, এবং এর মাধ্যমে আমরা সারা বছরই কিছু দুস্থ লোকেদের আমরা তাদের মেয়ের মেয়ের বিয়ে আটকে গেলে আমরা ক্লাবের পক্ষ থেকে আটকে সাহায্য করি। আচ্ছা, কেউ মারা গেলে ক্লাবকে অ্যাপ্লিকেশন দিলে আমরা দরখাস্ত দিয়ে তাকে একটা আমাদের সামর্থ্য অনুযায়ী একটা আর্থিক সাহায্য করি, প্লাস কিছু কোনো ছেলে যদি বইপত্র কিনে দিতে হয় করি। আর অবচর আমরা রক্তদান শিবির করেছিলাম, আর এই অবচর আমরা করে উঠতে পারিনি একটু একটু সমস্যা থাকার জন্য। এরকম আমাদের পরিকল্পনা আছে, আগামী দিনে এরকম সমাজসেবামূলক কাজগুলো আমরা করতে চাই। সারা বছরই আমাদের পুজো, যেরকম ফাল্গুন মাসে চতুর্দশীতে শিবরাত্রি উপলক্ষে শিব দুর্গা পুজো হয়, কিন্তু সারা বছরই বিভিন্ন মানুষজন আমাদের কাছে আছে, যোগাযোগ করতে আসে আর্থিক সাহায্যের জন্য। কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে, কেউ মারা গেলে, কারো কোনো দুস্থ ব্যক্তি, কারো মেয়ের বিয়ে গিয়ে হলে আমরা ক্লাবের ফান্ড না থাকলেও আমরা জনপথে মিলে চাঁদা তুলে ক্লাবের নাম করে তাকে আমরা সামর্থ্য সাহায্য করি। ওই যে পাশে যে একটা পুজো হচ্ছে মিলন তীর্থ ক্লাব, ওরা আমাদের সাথে যুক্ত ছিল, একটা অন্য একটা কেস কাছারির গণ্ডগোল নিয়ে ওরা আমাদের থেকে ভাগ হয়ে গিয়ে ওরা এই 30-35 বছর ধরে পুজোটা করছে সেই জায়গায়। মানে এক সময় এইটা আপনাদের সঙ্গেই ছিল, আমাদের সাথেই ছিল, মানে এটা থাকলে আরো বড় ঐতিহ্য হয়ে যেত হয়তো, কিন্তু ওরা আমাদের সাথে একটা মনোমালিন্য করে ওরা বেরিয়ে গিয়ে ওরা পুজো হয়ে একটা পুজো করে। আর এই এলাকার, এই আশপাশের এলাকার এই যে পুজো দুটো হয়, এই দুটো পুজোকে ওরা একটা অন্য নামে বলে, যুবক সংঘ মিলন তীর্থ বলেন, ওরা বলে নিচে পাটি আর উপর পাটি, প্রত্যেকে বলে নিচে পাটি, আমার দিকে বলে উপর পাটি। উপর পাটির মিনটা হচ্ছে আমরা রাস্তার উপরে আমাদের পুজো হতো, আর ওদের পুজোটা আমার দিকে ভেঙে গিয়ে আমাদের যেখানে বছর মেলা হচ্ছে জমিতে ওরা অপচয় করেছে, যার ফলে এই আশপাশের মুনেবার দেউলি কোটরা এ কমনপুরের লোকেরা ওরা ওর দিকে বলে নিচে পাটি, আমার দিকে বলে উপর পাটি। তার মানে অ্যাকচুয়ালি আদি পুজো এটাই আমাদের আদি। বাহ, খুবই ভালো। এইখানে আমাদের একটা বৈশিষ্ট্য কি আছে বলুন? এই যে কালকে পুজো, তাহলে আমাদের অত সদস্য রইল, যে বলেছি যে সদস্য সংখ্যা, আপনি যদি 5টার সময় আসেন সন্ধ্যে 5টা থেকে, আমাদের ছেলেরা হিমশিম খেয়ে যায়, লাইন দিতে হয় পুজো নেওয়ার জন্য, 4-5টা টেবিল বসে, লাইন পড়ে, পুজো পড়ে প্রচুর পরিমাণে পুজো, এবং হিমশিম সারা রাত ধরে পূজা চলে, এবং দেখবেন যেসব মেয়েরা মানে আমার মায়েরা সব পুজো দিতে এসে এবারে আপনাদের কি কি মানে অনুষ্ঠান আছে? উদ্বোধন আছে একটা স্টার জলসার, যে কুকুমণি হোম ডেলিভারি সিরিয়ালের যে নায়ক বিহান, মানে ওনার আসল নাম হচ্ছে রাহুল মজুমদার, উনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। সেই সঙ্গে কালীপদবাবু আমাদের সাংবিধানিক বিধায়ক এবং আমাদের কমলপুর অঞ্চলের যিনি প্রধান, বর্তমান প্রধান আলী আসগর, আর ক্লাবের পঞ্চজন, গ্রামের পঞ্চজনকে নিয়ে, বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কালকে আমরা আনুষ্ঠানিক উদ্বোধন হবে 1 মার্চ 2022 গিয়ে আমাদের পুজোর সূচনা হবে। 2 তারিখ আছে, 2 তারিখ হচ্ছে আপনার বুধবার সকাল থেকে প্রসাদ বিতরণ, আর সন্ধ্যায় আমাদের সেরকম আমরা অনুষ্ঠান নেই। আমাদের বৃহস্পতিবার আছে 3 তারিখ, 3রা মার্চ আছে ব্যায়াম প্রদর্শনী আছে, আর রাত্রিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, শুক্রবারও একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রাত্রিতে, ওটা 4 তারিখ 4 মার্চ, আর
পাঁচই মার্চ হচ্ছে শনিবার, আমাদের একটা বড় মাপের একটা জমজমাট বিচিত্র অনুষ্ঠান, সেখানে থাকছে স্টার জি বাংলা সাড়ে গামা পা খ্যাত সতীশ গাজমির, সতীশ গাজমির বা সতীশ গাজমিরের প্রোগ্রাম। আর হচ্ছে আপনার রবিবার অন্নভোগ, আর সোমবার আর হচ্ছে আপনার সাতই মার্চ সোমবার রাত্রি 9টায় মাতৃবন্দনা অপেরা কর্তৃক পরিবেশিত সামাজিক যাত্রাপালা সেলাই করা সংসার। আচ্ছা, এরকম আমরা সপ্তাহব্যাপী একটা অনুষ্ঠানের পরিকল্পনা করি। আপনাদের এটা কতদিনের মেলা জানো? এটা 8 দিনের, তাই তো? 9 মার্চ আমাদের বিষয়টা। আচ্ছা, ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতটা ইনফরমেশান দেওয়ার জন্য, খুবই ভালো লাগলো। খুব ভালো থাকবেন আপনারা। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো জানান আমাদের কমেন্ট করে, এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন। তো পুরো ভিডিওটা দেখার জন্য নেক্সট পার্টে আমরা চলে যাব, তো আমাদের সঙ্গেই থাকুন। ততক্ষণে নমস্কার, জয় হিন্দ।